শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশ নিয়ে, এবং গদ্যটির নাম হচ্ছে মমতা দি। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওর মধ্যে মমতা দি গল্পটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই গল্পটি জানার আগে আমাদেরকে যেগুলো জেনে রাখতে হবে সেটা হচ্ছে লেখক পরিচিতি, তারপর হচ্ছে শব্দার্থ ও টিকা, এবং তারপর হচ্ছে আমাদের মূল ভাবটা বা গল্পটা খুব ভালো করে পড়ে নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে, এবং তারপর মূল ভাবটা খুব ভালো করে জেনে রাখতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওর মধ্যে হচ্ছে সব কিছু এখানে খুব ভালো করে তোমাদের সব বোঝানোর সুবিধার্থে উপস্থাপন করেছি। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো তো, দেখো প্রথমে আমরা যেটা জেনে নেব, এই মমতা দি গল্পটি কে লিখেছে। মমতা দি গল্পটি লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়, জীবন পরিচয় সম্পর্কে জেনে নেব, অর্থাৎ তিনি কত সালে জন্ম, কত সালে মৃত্যুবরণ করেছেন বা কী কী রচনা লিখে গিয়েছেন, এগুলো আমরা এখন জেনে নেব। দেখো, লেখক পরিচিতি, প্রথমে আমরা জন্মটা জেনে নিই। তিনি হচ্ছে 1908 সালে বিহারের সাঁওতাল পরগনে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে মুন্সীগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রামে, এবং তার মায়ের বাড়ি হচ্ছে একই অঞ্চলের গাওদিয়া গ্রামে। তাহলে এখানে আমাদের হচ্ছে তিনটা তথ্য মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে কত সালে কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পৈতৃক নিবাস কোথায়, এবং তার মায়ের বাসা কোথায়। তো অবশ্যই এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে, দেখো, মৃত্যু। তিনি 1956 সালে 3রা ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তো বন্ধু, এখানে তার জন্ম মৃত্যু তথ্যগুলো হয়ে যায়। এর পরবর্তীতে আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে, দেখো, পিতৃমাতৃ পরিচয়, অর্থাৎ তার পিতার নাম কী ছিল এবং তার মাতার নাম কী ছিল। তার পিতার নাম ছিল হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমাদেরকে বানানটা সহ দেখে রাখতে হবে, কারণ আমরা এই বন্দ্যোপাধ্যায় লিখতে গিয়ে কিন্তু অনেক ভুল করি। তারপর দেখো, মাতার নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী। এটা আমাদেরকে হচ্ছে, এই যতগুলো তথ্য আমি দিয়েছি সবগুলো কিন্তু আমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দেখো শিক্ষা জীবন, ম্যাট্রিক তিনি কত সালে কোথা থেকে পাস করেছেন, এইগুলো সব তথ্য আমি ভাগ ভাগ করে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো, ম্যাট্রিক হচ্ছে মেদিনীপুর জেলা স্কুল থেকে দিয়েছেন 1926 সালে প্রথম বিভাগে। ISC তিনি বাঁকুড়া ওয়েস্টলিও মিশন কলেজ থেকে দিয়েছেন 1928 সালে প্রথম বিভাগে, এবং গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে BSc ক্লাসে ভর্তি হয়েছিলেন কিন্তু সম্পূর্ণ করেননি। পেশা হচ্ছে তার পেশা ছিল হচ্ছে লেখালেখি। তো বন্ধু, এখানে যেগুলো তথ্য দেওয়া আছে আমি দিয়েছি, সেগুলো আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে দেখো, আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে উল্লেখযোগ্য রচনা, অর্থাৎ তিনি কী কী রচনা লিখে গেছেন। তার হচ্ছে এই মমতা দি গল্পের মধ্যে আমাদের যে উপন্যাসগুলো বা রচনাগুলো তার দেওয়া আছে সেগুলো কিন্তু এই গুরুত্বপূর্ণগুলো আমি এখানে উপস্থাপন করেছি, যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। উপন্যাস যেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের রীতিকথা, জননী, চিহ্ন, শহরতলি, অহিংস, চতুষ্কোণ। এগুলো কিন্তু আমাদের উপন্যাস। আমাদের প্রশ্নটা এমন করে আসে যে নিচের কোনটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস লেখো বা হচ্ছে টিক দাও, এরকম করে প্রশ্নটা আসে, তখন কিন্তু আমাদের এইগুলো মনে থাকলে কিন্তু আমরা সহজেই সেখানে টিক দিতে পারবো বহু নির্বাচনের ক্ষেত্রে। এর পরবর্তীতে দেখো বিশেষ তথ্য, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ তথ্য যেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে সেগুলো হলো, যেগুলো আমি দিয়েছি, বন্ধুদের সঙ্গে বাজি ধরে অত সীমামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হয়ে যায়। তাহলে এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা, কেননা এখানে প্রশ্ন আসতে পারে যে কোন পত্রিকায় তার অত সীমামি নামক গল্পটি প্রকাশিত হয়েছে। অ্যান্সারটা হবে বা উত্তরটা হবে আমাদের বিচিত্রা। তারপর বলতে পারে যে হচ্ছে কোন গল্পটি হচ্ছে প্রকাশিত হওয়ার পর লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হয়ে যায়, তখন হবে অতসীমামি। অর্থাৎ এই তথ্যটা আমাদের সম্পূর্ণ ভালো করে আয়ত্ত করে রাখতে হবে। এর পরবর্তীতে দেখো, আমি যে তথ্যটা দিয়েছি সেটা হচ্ছে, মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রি কাব্য রচনা করেন, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। তারপর 3 নম্বরে আমি দিয়েছি, দেখো, পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা লিখে তিনি বাংলা কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। এই দুটো উপন্যাসের নাম আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এই দুটো হচ্ছে উপন্যাস, এবং এই দুটো উপন্যাস লিখে কিন্তু তিনি বাংলা কথা সাহিত্য, তিনি ছিলেন কথা সাহিত্যিক একজন। তো এবং কথা সাহিত্যিক পরিচয়টা তিনি কিভাবে পেয়েছেন, এই দুটো উপন্যাস রচনার মাধ্যমে। এর পরবর্তীতে দেখো আমি দিয়েছি, তিনি 50টিরও অধিক উপন্যাস রচনা করেছেন। তো এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, অর্থাৎ এই বিশেষ তথ্য যেগুলো আমি 4টা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে, দেখো, গল্প সম্পর্কিত তথ্য, অর্থাৎ মমতা দি যে গল্পটা আমরা আজকে আলোচনা করব সেটার আগে কিছু তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে সেটা হচ্ছে উৎস, অর্থাৎ এই মমতা দি গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে এসেছে। মমতা দি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অবশ্যই নামটা আমাদের মনে রাখতে হবে। গ্রন্থটি 1939 সালে প্রকাশিত
হয় বা হয়েছিল। তো এখানে সালটা এবং কোথায় থেকে নেওয়া হয়েছে এটা মনে রাখতে হবে, আমাদের প্রশ্নে আসতে পারে। তারপর দেখো গুরুত্বপূর্ণ চরিত্র এবং অন্যান্য চরিত্র আমি দিয়েছি, অর্থাৎ এই মমতা দি গল্পের মধ্যে অনেকগুলো চরিত্রের প্রবেশ আমরা দেখতে পারবো, যার মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে মমতা দি। আমরা এই নামটা দেখেই বুঝতে পাচ্ছি এটাই হবে আমাদের কেন্দ্রীয় চরিত্র, কেননা এই নামটি অনুসারে কিন্তু আমাদের গল্পটির নামকরণ করা হয়েছে। তারপর স্কুল পড়ুয়া ছেলে, এখানে স্কুল পড়ুয়া যে ছেলেটা সেটাই হচ্ছে গল্পকথক বা আমাদের লেখক, ছেলেটির আবার মা। এবং অন্যান্য চরিত্র যেগুলো সেগুলো হচ্ছে মমতাদির স্বামী এবং তার ছেলে। এগুলো অবশ্য আমাদের প্রবেশ দেখায় না বা তেমন তথ্য আসে না এই গল্পের মধ্যে এগুলো চরিত্রের, কিন্তু এগুলো যেহেতু কথাটা উঠে আসছিল এই জন্য আমি এখানে চরিত্রের মধ্যে এই দুটো নামও দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে দেখো রূপশ্রেণী, তাহলে মমতা দি একটি হচ্ছে ছোট গল্প। এখন যদি তোমাদের বলা হয় যে মমতা দি গল্পটি কেমন ধরনের উপন্যাস না গল্প না কাব্য, তখন তোমাদেরকে বলতে হবে মমতা দি একটি হচ্ছে ছোট গল্প। এর পরবর্তীতে দেখো ভাষা, অর্থাৎ এই মমতা দি গল্পটি কোন ভাষায় রচিত করা হয়েছে। গল্পটি চলিত ভাষায় রচিত, অর্থাৎ চলিত ভাষায় এটা রচনা করা হয়েছে। তারপরে দেখো নামকরণ, কেন এই গল্পের নাম মমতা দি রাখা হয়েছে। আমি এখানে দিয়েছি রচনাটির মূল বিষয় একজন গৃহ পরিচারিকার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধ। মমতা দি গল্পটির নামকরণ করা হয়েছে এর কেন্দ্র চরিত্রের উপর ভিত্তি করে। তার মানে আমি যেটা আগেও বলেছি, মমতা দি হচ্ছে একজন তরুণী এবং সে ছিল একজন গৃহ পরিচারিকা, এবং তার মানব তার প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে বা মানবিক মূল্যবোধ রাখতে হবে বা তার প্রতি কেমন ব্যবহার করেছিল সেগুলো বিষয় নিয়ে যেহেতু আলোচনা করা হয়েছে, তার উপর তার সাথে কী ঘটেছিল এবং সেহেতু তার উপর ভিত্তি করে কিন্তু এই গল্পটি নামকরণ করা হয়েছে। তো আশা করি তোমরা গল্প সম্পর্কিত তথ্যগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা গল্পের মধ্যে চলে যাব। তো বন্ধুরা এখন আমরা এই মমতা দি গল্পটিকে ধারাবাহিকভাবে পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। তো দেখো প্রথম পয়েন্ট আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মমতার প্রবেশ। অর্থাৎ এই গল্পের মধ্যে যে প্রথমে আমরা দেখতে পাই যে মমতার প্রবেশ ঘটেছিল, প্রথমে আমাদের লেখা আছে দেখো মমতা দি গল্পের মধ্যে লেখা ছিল যে শীতের সকাল ছিল এবং গল্পকথক বা লেখক স্কুলের পড়া পড়ছিলেন এবং তার মা বসে ফুলকপি কুটছিলেন, এবং সে সময় মমতা নামের একজন মেয়ে বা একজন তরুণী সেখানে প্রবেশ করে এবং তাদেরকে তার মাকে বলে, গল্পকথকের মাকে বলে যে আপনারা কি কাজের জন্য লোক রাখবেন রান্নাবান্নার জন্য, আমি ছোট ছেলে মেয়েকেও দেখে রাখব। এবং সেই যে কথাটা বললো এটার মধ্যে এক কোনো ধরনের সংকোচ ছিল না, কারণ সে যদি সংকোচ করতো তবে কিন্তু সে বলতে পারতো না, সে একদম নিঃসংকোচে এই আবেদনটা তার কাছে করলো। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে তরুণীটা প্রবেশ করেছিল তার বয়সটা দেওয়া আছে, তার বয়স ছিল 23 বছর এবং সে একটা ময়লা শাড়ি পরে এসেছিল যেটা পাড়টা ছিল বিবর্ণ লাল এবং সীমান্ত পর্যন্ত ঘোমটা দিয়ে এসেছিল। তার কপালে একটা ক্ষতচিহ্ন ছিল যেটা হচ্ছে আন্দাজে টিপ পড়ার মতো মনে হচ্ছিল। এর পরবর্তীতে আমি যে পয়েন্টটা দিয়েছি সেটা হচ্ছে দেখো মমতার ব্যক্তিগত তথ্য ও তার অসহায়ত্ব প্রকাশ। তার মানে সে যে একটা মেয়ে যে এসেছে একজনের কাছে বলছে আমাকে বাসার কাজে আপনার কাজকর্মের জন্য রাখবেন কিনা, তো অবশ্যই যে বাসায় মালিক রয়েছে সে অবশ্যই তাকে প্রশ্ন করবে, তার তথ্যগুলো জানতে চাইবে, তারপর তো তাকে কাজে রাখবে। তো যখন তার মা, গল্পকথকের মা, তার কাছে জানতে চায় যে তোমার নাম কি বা তুমি কি রান্নাবান্না করতে পারো, তখন সে তার ব্যক্তিগত তথ্যগুলো প্রকাশ করে যে সে তার নাম হচ্ছে মমতা, সে রান্নাবান্না করতে পারে এবং সে হচ্ছে কিন্তু মালিক, অর্থাৎ গল্পকথকের যে মা ছিল সে যেগুলো প্রশ্ন করছিল সেগুলোই শুধু জবাব দিচ্ছিল, বাড়তি কোনো কথা বলছিল না। এবং তার সাথে সে এটাও বলে যে তার হচ্ছে সে কেন এখানে এসেছে, তার অসহায়ত্ব প্রকাশ করে। তার 5 বছরের একটা ছেলে রয়েছে এবং তার বিয়ে করেছে সে, এবং তার স্বামী আছে যে স্বামীর হচ্ছে 4 মাস ধরে কোনো চাকরি নেই, চাকরি চলে গিয়েছে। তো এবং তাদের পরিবারের হচ্ছে অনেক দুঃখ দেখা দিচ্ছে, দারিদ্রতা দেখা দিচ্ছে এবং এটার কারণে সে হচ্ছে পর্দা ঠেলে উপার্জনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে এবং এটাই হচ্ছে তার প্রথম চাকরি, সে এর আগে কোথাও চাকরি করেনি, সে কোনো কিছু জানেও না। তো এখানে দ্বিতীয় পয়েন্টটা শেষ হয়ে যায়। এর পরবর্তীতে আমি যে পয়েন্টটা দিয়েছি সেটা হচ্ছে দেখো মমতার কৃতজ্ঞ হওয়ার আভাস। এই যে যখন মমতা তার হচ্ছে অসহায়ত্ব প্রকাশ করলো সে গল্পকথকের মায়ের কাছে, তখন হচ্ছে তার মা তাকে রাখার সিদ্ধান্ত নিলেন এবং তার 15 টাকা মাইনে ঠিক করলেন। কিন্তু মমতা দি বা মমতা মনে মনে হচ্ছে 12 টাকা মাইনে, অর্থাৎ মাসের শেষে যে টাকাটা পাবে 12 টাকা আশা করেছিল, যে 12 টাকা যদি সে পায় তাহলে কিন্তু তার সংসারটা খুব ভালো করে চলে যাবে, তাদের আর কোনো দুঃখ থাকবে না। তো এই 12 টাকা আশা করার সত্ত্বেও যখন তার হচ্ছে মালিক বা গল্পকথকের মা 15 টাকা বললো যে মাইনে হিসেবে 15 টাকা দিবে, তখন তার চোখে হচ্ছে চোখের জল চলে এসেছিলো, সজল হয়ে গিয়েছিলো এবং সেই সজল হওয়ার কারণ হচ্ছে কৃতজ্ঞ, অর্থাৎ সে কৃতজ্ঞ হয়ে গিয়েছিলো তাদের প্রতি।
তো এর পরবর্তীতে দেখো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে লেখকের মমতার প্রতি ভাব জমানোর আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা। তার মানে হচ্ছে এই পয়েন্টের সাথে আমরা একটু রিলেটেড করি যে মমতা যখন কৃতজ্ঞ হলো এবং তার মা তাকে বললো, গল্পকথকের মা বললো যে তুমি কাল থেকে কাজে এসো, তখন সে হচ্ছে চলে যাচ্ছিল। কিন্তু যে গল্পকথকের নাম আমরা পড়ছি, যে স্কুলে পড়তো, ছোট শিশু ছিল এই লেখকটা যখন, তখন তার হচ্ছে নতুন একটা তরুণীকে দেখে নিজের মানে বোনের মতো ভাব করার জন্য সে আকুল হয়ে গেল এবং আকাঙ্ক্ষা চেষ্টা করলো, খুবই চেষ্টা করলো। সে হচ্ছে তার পিছু নিল এবং গেট পর্যন্ত গিয়ে তাকে বললো যে হচ্ছে এখনই চলে যাচ্ছ যে রান্নাঘরটা দেখবো না, আসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু মমতা দি থামলো না, সে হচ্ছে বললো যে আজ না, সে কাল আবার আসবে। তো তাকে লেখককে তুচ্ছ করে দিয়ে চলে গেল। তখন লেখক হচ্ছে খুব মন খারাপ নিয়ে তার মায়ের কাছে গেলে তার মা বুঝতে পারলেন যে হচ্ছে লেখক তার পিছু নিয়েছিল ভাব জমানোর জন্য। তো তার মা তাকে আশ্বাস দিলেন যে তুমি দুঃখ পেও না, উনি তোমার দিকে যেমন করে তাকাচ্ছিলেন তাতে মনে হয় তোমাকে খুব ভালোবাসবে, তোমাকে খুব আদর করবে। তো এটা শুনে হচ্ছে লেখকের খুবই মানে আনন্দ হলো। পরের দিন যখন হচ্ছে মমতা কাজের জন্য এলো, তখন হচ্ছে সে চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছিল, যেন মনে হচ্ছিলো এটা তার নিজের বাসা। সে হচ্ছে কোনো কিছু বাড়তি জিজ্ঞাসা করছিল না, তাকে কোনো করতে বলা হলে সে খুব সুন্দর করে সেটা করে দিচ্ছিল এবং কেউ যদি কিছু না বলতো করতে, সে নিজ মনে আপন মনে হচ্ছে যেভাবে খুশি সেভাবে কাজগুলো খুব সুন্দর করে দিচ্ছিল। এবং ছটা থেকে বেলা 10টা পর্যন্ত সে হচ্ছে খুব সুন্দর করে কাজটা করলো এবং একটা কাশির শব্দ পর্যন্ত করলো না। তো এটা হচ্ছে লেখক যখন দেখলেন বা গল্পকথক যখন তিনি ছোট ছিলেন, তখন তিনি ভাবলেন যে হচ্ছে যে এত মানে হচ্ছে আমার দিকে একটুকু নজর দিচ্ছে না, আমাকে আদর করছে না, মা তো বলেছিলেন আমাকে খুব ভালোবাসবে কিন্তু এটা তো আমি একটু বিন্দু মাত্র কোনো এটার আভাস পাচ্ছি না। তখন হচ্ছে লেখক ক্ষুণ্ণ হয়ে স্কুলে চলে গেলেন। তারপর হচ্ছে দেখো এভাবে তিনি হচ্ছে অনেক চেষ্টা করলেন, বারংবার চেষ্টা করলেন মমতার সাথে ভাব জমানোর জন্য, কিন্তু গড়ে উঠছিল না। তারপর 3-4 দিন পর মমতার সাথে তার হচ্ছে ভাই বোনের মতো একটা সম্পর্ক বা ভাব জমে ওঠা শুরু করলো। তো এখানে দেখো আমি সেটাই পয়েন্ট দিয়েছি এই পরবর্তীতে মমতা ও লেখকের মধুর সম্পর্কের বর্ণনা। আর বইয়ের মধ্যে দেওয়া আছে সেদিন কুটুম এসেছিল। তো কুটুম মানে হচ্ছে মেহমান, মেহমান অবশ্যই এক গাদা রসগোল্লা এবং মিষ্টি নিয়ে এসেছিল। তো এই মিষ্টিটা রাখা হয়েছিল হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে লেখক গল্পকথক যেটা করছিলেন, রান্নাঘরে গিয়ে নিজের ভাগটা তো সবার সামনে খেয়েছিলেন মিষ্টি আর রসগোল্লা, কিন্তু রান্নাঘরে গিয়ে যে বাকিটুকু ছিল সেগুলো হচ্ছে বারবার নিয়ে খাচ্ছিলেন, মানে অনেক বেশি 4-5টা অনেকগুলো নিয়ে খেয়ে নিয়েছিলেন। তো যেহেতু তার মা হচ্ছে ব্যস্ত ছিল মেহমানদের হচ্ছে আপ্যায়ন করার জন্য, অতিথিদের আপ্যায়ন করার জন্য, আর মমতা দি হচ্ছে যখন রান্নাঘরে ঢুকলেন এবং দেখলেন হচ্ছে সে হচ্ছে চুপ করে রসগোল্লাগুলো খাচ্ছে এবং এতে তার শরীর খারাপ করবে, এজন্য হচ্ছে মমতা দি তার হাত ধরে তাকে অনুরোধ করলেন যে যতটুকুগুলো খেয়েছে তাতে অসুখ হবে আর খেতে মানা করলো। তো এতে হচ্ছে লেখক মনে মনে ভাবলেন যে আমি তো তার সাথে ভাব করতেই চাচ্ছি এবং সে নিজে এসে যখন অনুরোধ করছে তার কথাটা সে শুনলো। এবং হচ্ছে এখানে এ কথাটাও বলা আছে যে লেখকের মা যদি লেখককে এভাবে বলতেন যে আর খেতে হবে না, এভাবে এতগুলো খেয়েছো অসুখ করবে, তবুও লেখক কথাটা শুনতেন না, হয় অনেকগুলো হাত এক থাবলা তুলে নিয়ে পালাতেন অথবা খেতেই থাকতেন। কিন্তু মমতা দি যখন তাকে বললো এই কথাটা, তখন কিন্তু তিনি চুপ করে সেগুলো রেখে দিয়ে চলে আসলেন। কারণ তিনি তো চাচ্ছিলেন, এটাই চাচ্ছিলেন যে কখন তাকে ভালোবাসবে, কখন তাকে আদরের সাথে কথা বলবে, কখন তাকে স্নেহ করবে। তো যখন তাকে এভাবে আদর করলো বা স্নেহ করে কথাটা বললো, অনুরোধ করলো, তখন সে তার কথাটা শুনলো এবং জল খেয়ে তার পাশে ভাব জমানোর জন্য গল্প করতে পিড়া নিয়ে বসে গেল। এর পরবর্তীতে আমরা দেখতে পাই বইয়ের মধ্যে বা গল্পের মধ্যে লেখা আছে যে যখন সে তার পাশে বসলো, অনেকগুলো কথা হলো এবং হুট করে যখন লেখক গল্পকথক তাকে বামুন্দি বলে সম্বোধন করলো, তখন হচ্ছে মমতা দির মুখটা কালো হয়ে গেল, মনে হচ্ছিল যেন তাকে কেউ গাল দিয়েছে, এরকম কথা বলেছে যে তার হচ্ছে আত্মসম্মানে লেগে গিয়েছিল। কিন্তু কেন তাকে বামুন্দি বলে, সে কেন এরকম মানে ভাবে আচরণ করতে শুরু করলো? কারণ বামুন্দি মানে হচ্ছে ব্রাহ্মণ দিদি, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বামুন্দি। এবং আগে যারা হচ্ছে বাসা বাড়িতে কাজকর্ম করে দিত তাদেরকে বামুন্দি হিসেবে ডাকা হতো। এবং মমতা দি মনে করেছিল যে আমি তো হচ্ছে প্রথমবার কারো বাসায় কাজ করছি এবং আমার সমস্যার কারণে বা দারিদ্রতার কারণে বা আমার সংসার চলছে না বলেই আমি এখানে কাজ করছি, তার মানে এ নয় যে আমি হচ্ছে বাসা বাড়িতে কাজ করে বেড়াই। তার মানে হচ্ছে মমতা দির আত্মসম্মানে এটা আঘাত লেগেছিল এবং সে খুব কষ্ট পেয়েছিল যে সে তো এরকম না, সে তো প্রথমবার হচ্ছে নিজের সংসারকে চালানোর জন্য
পর্দা ঠেলে উপার্জনের জন্য বেরিয়েছে এবং তাকে সবাই এভাবে আত্মসম্মানে আঘাত দিয়ে দিয়ে বামুন্দি বলে কথা বলছে। কিন্তু সে তো গল্পকথক ছিল, সে তো ছোট ছিল, সে তো বুঝতো না বলে বলে ফেলেছিল। তার সেজন্য মমতা দি হচ্ছে তাকে বললো যে তুমি আমাকে বামুন্দি না দিদি বলে ডাকবে, এবং এটাও বলে নিল যে দিদি বলে কি তোমার মা তোমাকে রাগ করবে। কেননা দেখা যায় যে অনেক বাসা বাড়িতে হচ্ছে ছোট বাচ্চা কাচ্চাদের সাথে কাজের মহিলাদের তেমন একটা সম্পর্ক গড়ে ওঠা হয় না, এবং এই গড়ে না ওঠার কারণ হচ্ছে তাদের বাসার মালিক। কারণ মালিকরা হচ্ছে সহজেই তার বাচ্চা কাচ্চাদেরকে কাজের মহিলাদের সাথে মিশতে দেন না। তারা মনে করেন যদি এদের সাথে মিশবে তাহলে এদের স্বভাব আচরণ এগুলো শিখে যাবে। তো এই জন্য হচ্ছে মমতা দি আগে জিজ্ঞেস করে নিলেন যে আমি যদি তোমাকে দিদি বলতে বলি, তুমি আমাকে যদি দিদি বলো তোমার মাকে রাগ করবে কিনা। তখন গল্পকথক বললো যে না, রাগ করবে না। তারপর হচ্ছে দুজনের মধ্যে খুব ভাব চলতে শুরু করলো এবং মমতা দি তাকে খুব আদর করতে লাগলেন। হঠাৎ করে তাকে হচ্ছে নিজের হচ্ছে বুকের দিকে টেনে নিলেন যখন এবং চুম্বন করলেন, তখনই তার গল্পকথকের মা প্রবেশ করলো রান্নাঘরের ওখানে। তখন তাকে দেখে নিল এবং মমতা দি ভয় পেয়ে গিয়েছিলেন যে এখন তো গল্পকথকের মা দেখে নিয়েছে, এখন তো আমার রেহাই নেই, আমার তো চাকরি হয়তো চলে যাবে বা আমাকে হয়তো অপমান করবে, এটা তিনি মনে মনে ভেবে নিয়েছিলেন। কিন্তু গল্পকথকের মা যখন তাকে বলল যে ওকে এত আশকারা দিও না, তোমাকে জ্বালিয়ে মারবে, তখন হচ্ছে মমতা দি খুবই সন্তুষ্ট হলেন এবং তার চোখ থেকে দু ফোঁটা জল পড়ে গেল চোখ থেকে। কেননা তিনি মনে করেছিলেন তাকে অপমান করা হবে, এবং অপমান করলে তিনি এটাও ঠিক করে রেখেছিলেন যে যদি তাকে অপমান করা হয় সে হচ্ছে আর এ বাড়িতে কাজ করতে আসবে না, 15 টাকার খাতিরেও না, স্বামী সন্তানের টাকা মানে খাওয়ানোর জন্যও না। তো যখন তাকে সম্মান দেখানো হলো, অপমান না করে সম্মান দেখানো হলো, যেটা তিনি আশা করেন নাই, তখন তিনি হচ্ছে খুব খুশি হয়ে গেলেন এবং খুশিতে তিনি কান্না করে ফেললেন। তো এটা হচ্ছে মমতা লেখকের মধ্যে সম্পর্কে বর্ণনা ছিল। এর পরবর্তীতে আমরা যেটা বইয়ের মধ্যে দেখতে পাই, আমি পয়েন্ট আকারে দিয়েছি, সেটা হচ্ছে মমতার স্বামী কর্তৃক অত্যাচারের আভাস। অর্থাৎ মমতার স্বামী কিন্তু তার উপর অত্যাচার করতো, এটার আভাস আমরা দেখতে পাই তার পরবর্তীতে। বইয়ের মধ্যে লেখা আছে 3-4 দিন পরে হচ্ছে লেখক গল্পকথক মমতা দির গালের মধ্যে তিনটা দাগ দেখতে পান আঙ্গুলের। তো এবং তিনি মনে করেন, তিনি যেহেতু ছোট তিনি চিন্তা করতে লাগলেন এরকম চর তো হচ্ছে অবনীর গালে তার মাস্টার মশাই মেরেছিলেন এবং অবশ্যই তাহলে মমতা দিকে কেউ চর মেরেছে। তাই সে হচ্ছে মমতা দিকে জিজ্ঞেস করলো যে আপনাকে বা তোমাকে কে চর মেরেছে। তখন সে বলল যে কেউ চর মেরেনি, আমি নিজেই নিজেকে মেরেছি। একবার হচ্ছে রাতে মশা বসেছিল গালে এবং মশাকে মারতে যেয়ে আমি হচ্ছে নিজেকে মেরেছি। তারপর সে হাসতে শুরু করলো এবং হাসতে হাসতে মমতা দি হঠাৎ করে মুখটা কালো করে নিল এবং গম্ভীর হয়ে গেল। তখন গল্পকথক বুঝতে পারলেন যে তাকে মশা মারাতে তার গালে দাগ হয়নি এবং তাকে বলল যে না মমতা দি, তুমি হচ্ছে মিথ্যে কথা বলছো, তোমাকে অবশ্যই কেউ মেরেছে। এবং যখন গল্পকথক তার দিকে হচ্ছে তার গালে হাত বুলিয়ে দিতে গেল, তখন হচ্ছে মমতা দি তার হাতটা বুকের কাছে টেনে নিলেন এবং বললেন যে কারো কাছে যেটা পাই না তুমি সেটা দেবে কেন। অর্থাৎ লেখক যে তাকে শ্রদ্ধা দিচ্ছিল, সম্মান দিচ্ছিল, ভালোবাসা দিচ্ছিল, সেটা মমতা দি কারো কাছে পায় না, তার স্বামীর কাছেও পায় না। এটাই সে বলছিল যে কারো কাছে যেটা পাই না তুমি সেটা দেবে কেন। তারপর সেদিন বিকেলেই হচ্ছে গল্পকথক মমতা দিকে প্রশ্ন করলো যে তুমি তো তোমার বরের চাকরি নেই বলে এখানে কাজ করতে এসেছো, যদি তোমার বরের চাকরি হয়ে যায় তবে কি এই চাকরিটা তুমি কি করবে। তখন মমতা দি বললো কি করবো বলো, তোমাকে কি হরির লুট দিব নাকি হচ্ছে সন্দেশ খাওয়াবো। তখন আবার লেখক বললো যে না না, তুমি তো এখানে তোমার বরের চাকরি নেই বলে এখানে এসেছো, তোমার বরের চাকরি যদি হয়ে যায় তুমি কি ছেড়ে দেবে চাকরিটা। তখন মমতা দি বললো না, এখন করছি তো। তখন লেখক বুঝে গেল যে তার বরের চাকরি হয়েছে এবং সে হচ্ছে খুব আনন্দ নিয়ে তার মায়ের কাছে কথাটা বলতে গেল, কেননা সে শুনেছে যে পাড়া প্রতিবেশীরা মমতা দিকে নিয়ে অনেক হচ্ছে আর্তনাদ করতো যে না এর হচ্ছে অভাগিনী, এর স্বামীর চাকরি নেই, এ অনেক কষ্ট করছে। যখন লেখক এই কথাটা শুনতে পেল যে তার বরের চাকরি হয়ে গেছে, সে খুব খুশি হলো এবং তার মায়ের কাছে সংবাদটা দিতে গেল। এবং তার মাকে যখন বলল, তার মা মমতার দিকে ডেকে পাঠালেন এবং বললেন যে তোমার যদি হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে তুমি হচ্ছে এখানে এখনই ছেড়ে দিতে পারো, অন্য কোনো কাজের মহিলা রাখতে হবে, এই চিন্তা করে তুমি হচ্ছে এখানে কাজ করছো নাকি, এগুলো সব জিজ্ঞেস করে নিল। তখন মমতা দি কাঁদো কাঁদো হয়ে বলল যে না, আমাকে ছাড়বেন না, আমি হচ্ছে কাজ করতে চাই, আমার কাজ কি ভালো হচ্ছে না, আমাকে যে আপনারা বের করে দিতে চাচ্ছেন বা এরকম করে যখন বললো, তখন হচ্ছে গল্পকথকের মা বললো যে না, এরকম কথা তোমার হচ্ছে শত্রুরাও বলতে পারবে না। তার মানে হচ্ছে মমতা দি এতটাই মায়াবতী ছিল এবং এতটাই ভালো কাজ করেছিল যে তার প্রতি সবার মায়া জমে গিয়েছিল এবং তাকে কেউ ছাড়তে চাচ্ছিল না। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, দেখো লেখকের মমতা দি বাড়িতে যাওয়া মমতার দ্বারা লেখকের আপ্যায়ন। তো প্রথমে বলে রাখি, প্রথম যেটা আমার প্রথমে বলা উচিত ছিল যে মমতা দির বাড়ি হচ্ছে
লেখকদের বাড়ি থেকে একটু দূরে জীবনময়ের গলি 27 নম্বর বাড়ি 1 নম্বর তলায় প্রথম তলায় তারা থাকতো। এবং সেইখানে হচ্ছে লেখক একদিন ছুটির পথে, স্কুল যখন ছুটি হয়, সেই গলি থেকে যাচ্ছিল এবং মমতা দিকে দেখতে পায়, যেখানে মমতা দি হচ্ছে কয়েকটা কমলা লেবু কিনছিল। তো লেখক হচ্ছে তাকে জোর করলো যে তার বাসায় সে দেখতে যাবে, এবং মমতা দি নিয়ে যেতে চাচ্ছিলেন না, একটা জোরপূর্বক তাকে নিয়ে গেলেন। এবং নিয়ে যাওয়ার পর সেখানে হচ্ছে লেখক তারপর প্রথম যখন তার বাসায় ঢুকলো এবং দেখতে পেলো, প্রথমে সে মনে করেছিল যে দুতলা বাড়িতে থাকে, নিচতলায় সে থাকছে, দুতলা বাড়ি তার মানে হয়তো অনেক বড় বাড়িতে থাকে। কিন্তু যখন সে জীবনময়ের গলিতে ঢুকলো তখন সে দেখলো যে গলিটা বা বস্তি, এটা হচ্ছে এক ধরনের বস্তি এবং খুবই নোংরা একটা বস্তি, আর চারপাশে রাস্তা হচ্ছে ক্ষয় হয়ে গিয়েছে। যখন তার বাসায় ঢুকলো সে দেখলো যে যত সম্ভব ছোট হওয়া দরকার একটা ঘরকে, একটা দোতলা বাড়িকে, ততই ছোট রয়েছে মমতাদির বাড়িটা। এবং নিচতলায় সে থাকতো এবং নিচতলার মধ্যে হচ্ছে যত সে তার প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে দেখলো, এবং তার শোবার ঘরে ঢুকে দেখলো যে দুটো জানলা রয়েছে, এবং এজন্যই কিন্তু দুটো জানলা রয়েছে এবং একটু আলো আসছে বলে এটাকে কিন্তু একটু মান দেওয়া হয়েছে শোবার ঘর হিসেবে। এবং সেখানে ঢুকে সে অনেক বিভিন্ন জিনিস দেখতে পেলো, শ্রীহীন জিনিস, অর্থাৎ যেগুলো দরকার নয় বা যেগুলো কম দামি, সেগুলো অনেক জিনিস সে এলোমেলোভাবে দেখতে পেলো। এবং দেখতে পেলো একটা 5 বছরের শিশু, যেটা ছিল হচ্ছে মমতাদির। তো সেই শিশুটা হচ্ছে চৌকির উপর, একটা মাত্র মাদুরের উপর শুধু শুয়েছিল, মাথায় কোনো বালিশ ছিল না, কিছু ছিল না। তো মমতাদি ঘরে ঢুকে হচ্ছে তার যে বিছানাটা গুটিয়ে রাখা ছিল সেখান থেকে বালিশ এবং ল্যাপ বের করে তার ছেলের গায়ে দিয়ে দিলেন এবং আদর করতে লাগলেন এবং বললেন যে কাল সারা রাত তার ছেলেটা হচ্ছে পেটের ব্যথায় ঘুমোচ্ছিল না বা খুব জ্বালাতন করছিল, এবং তার স্বামী তাকে হচ্ছে খুব বকাঝকা করছিল এটা বলতে গিয়ে। তারপর হচ্ছে লেখককে বললো যে তুমি হচ্ছে কিছু খা, তুমি লেবুটা খাও। তারপর আমরা বইয়ের মধ্যে দেখতে পাই হচ্ছে তার ঘরের মধ্যে যতগুলো জিনিস রয়েছে, কী কী রয়েছে না রয়েছে সবগুলো বর্ণনা। এবং তারপর হচ্ছে মমতাদি তাকে হচ্ছে লেবু খেতে বললো, সে একটা লেবু চুপ করে যখন খাচ্ছিল তখন মমতাদি তাকে চুপ করে খাওয়া দেখে বললো যে বাসায় একটা মানে মুড়িও নেই এবং দোকানের 20 পর্যন্ত সে এনে তাকে দিতে পারবে না, মানে তার এতটাই গরিব, এতটাই দরিদ্র যে তাদের হচ্ছে 20 পর্যন্ত এনে খাওয়ার বা খেলানোর কোনো সামর্থ্য নেই। তারপর বললো যে যখন লেখক এই কথাটা বুঝতে পারলো যে সে হচ্ছে কষ্ট পাচ্ছে খাওয়াতে পাচ্ছে না বলে, তখন সে হচ্ছে বললো যে আমাকে আরেকটা লেবু দাও, কমলা লেবু। তখন মমতাদি খুশি হয়ে গেল যে যাক সে কৃতার্থ হলো, তাকে আরেকটা লেবু দিল। এবং খাওয়ার পর সে হচ্ছে নিজের ঘরটা গুছিয়ে নেওয়া শুরু করলো এবং মানে নিজের সংসারের কাজটা করা শুরু করলো, এবং হুট করে লেখককে বললো যে তুমি বাসা চলে যাও, তোমার হয়তো খিদে পেয়েছে। এবং এভাবেই আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে যেগুলো আমি তথ্য উপস্থাপন করেছি তোমরা বইয়ের মধ্যে এই পয়েন্ট আকারে যদি পড়াটা শুরু করো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যেমন কেন্দ্রীয় চরিত্র মমতার প্রবেশ, এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা প্রথমে রিডিং করলে সবগুলো দাগিয়ে নিলে, আবার মমতার ব্যক্তিগত তথ্য, তার অসহায়ত্ব প্রকাশ, এগুলো পয়েন্টটা পড়ার পর তোমরা হচ্ছে রিডিং করে দাগিয়ে নিলে, এবং এভাবে যখন তোমরা পয়েন্ট আকারে পড়বে এবং দাগিয়ে দাগিয়ে পড়বে তাহলে কিন্তু তোমাদের সব ধরনের প্রশ্নের সমাধান তোমরা দিতে সহজ হবে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো মূল ভাবটা, অর্থাৎ মূল বক্তব্য, লেখক আমাদেরকে এই গল্পটির মাধ্যমে কী বোঝাতে চেয়েছে সেটা সংক্ষিপ্ত ধারণা আমি এখানে দিয়েছি। গল্পটিতে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ করার দিকটি প্রাধান্য পেয়েছে। এই গল্পের গল্পকথক একজন কিশোর, তাদের বাড়ির গৃহপরিচিকা পরিচারিকা মমতাদি। আত্মমর্যাদাবোধ সম্পন্ন মমতাদির দারিদ্র্যের কারণে বাধ্য হয়ে গৃহপরিচারিকার কাজ খুঁজে নেয়। গল্পকথক ছেলেটিকে সে নিজের ছোট ভাইয়ের মতো মমতায় বাঁধে। ছেলেটিও মমতাদি নামের গৃহকর্মীকে তার নিজের বাড়ির একজন বলে মনে করে। মমতাদি নিজে যেমন মমতা ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। মমতাদি যেমন পরিবারটিকে আপন করে নিয়েছে তেমনি সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদি পাশে দাঁড়ায় গল্পকথকের পরিবার। অর্থাৎ আমরা যেটা গল্প আমি উপস্থাপন যেটা পয়েন্টটাকে তোমাদেরকে বুঝিয়েছি যে তার মা হচ্ছে খুবই ভালো ব্যবহার করতো তার সাথে, গল্পকথকও তাকে নিজের বোনের মতো দেখত, এবং তাদের হচ্ছে তাকে আর্থিকভাবে খুবই সহায়তা করতো, 12 টাকা আশা করার পরেও তাকে 15 টাকা মাইনে দেওয়া দিতে চেয়েছিল। তারপর দেখো প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মান বোধ তাদেরও আছে, কারণ আমরাও মানুষ তারাও মানুষ, আমরা যে ভালোবাসা প্রত্যাশা করি, সম্মানটা প্রত্যাশা করি, তারাও সেরকম মানুষ, যেহেতু তারাও সেগুলো প্রত্যাশা করে।
এই বোধকে মান্য করলে তারাও গৃহস্থ পরিবারকে নিজ পরিবার হিসেবে গণ্য করবেন। তার মানে হচ্ছে আমরা পয়েন্ট আকারে যখন পড়ছিলাম তখনই আমরা জেনেছি যে যখন সে গর্ভকথকে আদর করছিল তখন তার মা হুট করে প্রবেশ করে এবং প্রবেশ করার পর সে মনে করেছিল যে তাকে অপমান করবে, কিন্তু তার মা তাকে অপমান না করে গর্ভকথকের মা তাকে অপমান না করে তাকে সম্মান দেখিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আশকার দিও না জ্বালিয়ে মারবে। তার মানে হচ্ছে সম্মান দেখানোর কারণে এই গল্পকথক এবং মমতাদির মধ্যে যে সম্পর্কটা পরবর্তীতে হয়েছিল সেটা এক প্রকার ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল, অর্থাৎ মমতাদি সে পরিবারটিকে নিজের করে নিয়েছিলেন। কিন্তু যদি অপমান করা হতো তাহলে কিন্তু সে কিছুতে ওই বাড়িতে আর কাজ করতে আসতো না, কারণ তাদেরও মর্যাদাবোধ রয়েছে, আত্মসম্মানবোধ রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য যেটা আমাদেরকে কবি লেখক বোঝাতে চেয়েছেন এই গল্পটির মাধ্যমে, এবং যেটা আমাদেরকে করতে বলেছেন, আমাদের মাঝে যে তথ্যটা ছড়িয়ে দিতে চেয়েছেন এটা হচ্ছে সেই ধারণাটা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি আশা করি এখান থেকে যেমন প্রশ্ন আসুক না কেন তোমরা হচ্ছে সেটা উত্তর করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, এবং এভাবেই নতুন নতুন তোমাদের হচ্ছে ক্লাসের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।